এতটুকুও ছোঁয়াতে পারছে না। উল্টো মনে হচ্ছে আগুনের তৈরি একটা গরম শক্ত হাত থেমে থেমে হৃৎপিণ্ডে আঘাত করে হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে, অথবা একটা শানযুক্ত চকচকে তরবারি দিয়ে বুকটা ক্ষত বিক্ষত করে দিচ্ছে কেউ। সারা শরীরে একটা অবসাদ নেমে এসছে। এটা কেন তায়েব তার উত্তর জানে, অরোরা নামের সেই সপ্তদর্শী মেয়েটার জন্য, গ্রামের সেই নিরীহ মেয়েটার জন্য, ওই নিষ্ঠুর মেয়েটার জন্য যাকে এতগুলো মাসেও নিজের মনের সাথে মিশিয়ে নিতে পারেনি তায়েব। অরোরার বাড়ি থেকে বের হয়ে এসেছে বেশ কয়েক ঘন্টা পূর্বে। তায়েব ভেবেছিল সেদিন অরোরা এমনি বলেছে ডিভোর্সের কথা, তবে সেটা যে মেয়েটার সেই সিদ্ধান্ত ছিল তা ক্ষুণক্ষরেও বুঝতে পারেনি তায়েব। এখন এসব ভেবে শুধু দীর্ঘশ্বাসই আসছে। একটা পার্কে বসে আছে তায়েব। সন্ধ্যা নেমেছে বেশ খানিকটা সময় পূর্বে। তার থেকে অল্প দূরত্বে কয়েকটা ছেলে মেয়ে বসে আছে, বিভিন্ন গান বাজনা ও হাসি তামাশায় মশগুল তারা। মেয়েগুলোর মধুর কণ্ঠের ঝলমলে অপহাস এই সন্ধ্যাকে আরও মোহময় করে রেখেছে। তাইফ অনেকটা সময় পুনর্দৃষ্টিতে দেখল তাদের, নিজের জীবনের দিকে একবার তাকালো। এইসব দিন তার জীবনে কখনো আসেনি। ভার্সিটিতে পড়ার সময় একটু একটু বাবার ব্যবসা দেখা শুরু করলো, এরপর বিদেশে চলে গেল। দেশে আসার পর সমস্ত ব্যবসায়িক দায়িত্ব তার কাঁধে এসে পড়ল। বাবার উদাসীনতার ফলে খুব বেশি উন্নতি করতে পারছিল না ব্যবসায়। তায়েব চেয়ে কিনা মাত্র কয়েক বছরের ব্যবধানে সমস্ত কিছু উন্নতির শীর্ষে নিয়ে গিয়েছে। একমাত্র সেই জানে তার সম্পত্তির পরিমাণ কতটা বিশাল। ব্যাংক যদি এখন তাকে দেউলিয়া ঘোষণা করেও দেয়, তবে তা কাটিয়ে নিতে তায়েবের খুব অল্প সময় লাগবে। কিন্তু এসব থেকে কী লাভ যদি অরোরা না থাকে তার সাথে? ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে পকেট থেকে ফোনটা বের করলো তায়েব। অনেকদিন পর একটা নাম্বারে ডায়াল করলো। অপর পাশ থেকে খানিকটা পরে একটা লোকের বিগলিত কণ্ঠস্বর ভেসে এলো, স্যার কেমন আছেন? তীক্ষ্ণ কণ্ঠটাকে একটুও পছন্দ করে না তায়েব, তবে এখন পছন্দ আর অপছন্দের সময় নেই। একজনকে দেউলিয়া ঘোষণা করাতে হবে। কাকে স্যার? আপনাদের তাজম্যামকে। অপাশ থেকে নিভুপ্রায় গলায় লোকটা বলল, কিন্তু স্যার এটা হঠাৎ আর করব কিভাবে? আপনি জানেন, যতটুকু আমি জানি, তাজের কোম্পানিকে অনেক বড় লোন দেওয়া হয়েছে, তা ফেরত দেওয়ার জন্য প্রেশারাইজ করুন। এভাবে তো নিয়মের বাইরে বেমানি হবে, তাই বজ্রকণ্ঠে বলল, দেখুন ব্যাপারটা আপনার, অর্ডার দেওয়া হয়েছে যথাযথ মান্য করবেন, এটা ভুলে যাবেন না। কয়েক বছর আগে অনেক বড় উপকার করেছিলাম। সেটা কেন ভুলবো স্যার? না ভুললে এখন আমাকে কৃতজ্ঞতা স্বরূপ তাজের কোম্পানি পুরো ডুবিয়ে দিয়ে দেখান। আশা করি দ্বিতীয়বার কল করলে সুসংবাদটা পাবো। তাই ফোনটা রেখে দিল। একমাত্র তাজের উস্কানির ফলে আজকে অরোরার সাথে তার ডিভোর্স হতে চলেছে। তাইফ অবশ্য কোনো মতে সেটা হতে দিবে না, সেক্ষেত্রে একটা আশঙ্কা থেকে যায়। এই পৃথিবীতে কোনো কিছু আগে থেকে শতভাগ গ্যারান্টি দিয়ে বলা যায় না। চোখ বন্ধ করে নিল তাইফ। সিনানের মুখটা ভেসে উঠল, বাচ্চাটা নিজের মাকে ছাড়া কীভাবে থাকবে? ছেলে মেয়েগুলো যেখানে বসে আছে সেখান থেকে গিটারের মৃদু সুরধ্বনি ভেসে আসছে। তায়েব সেদিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। সেখান থেকে একটা ছেলে গান গেয়ে উঠল, উল্লাসে ফেটে পড়েছে সমস্ত তরুণ তরুণী, গানে ভেসে যাচ্ছে আশেপাশ। তায়েব আর শুনতে পারল না, গানের প্রতিটা কথা যেন তাকে শুনিয়ে বলা হচ্ছে। গা জ্বলে উঠল তায়েবের, মনে হচ্ছে শরীরে বহু পিঁপড়ে দানা হেঁটে যাচ্ছে। আক্রোশে নিজের চুল টেনে ধরল, চোখে পানি আসার উপক্রম প্রায়। তাই ফিসফিসিয়ে নিজের সাথে বলে উঠল, আমার সব ঠিক করতে হবে, করতেই হবে। অরোরা সেই থেকে থম মেরে আছে, তাছাড়া কথা বলার জন্য কিছু খুঁজেও পাচ্ছে না। পুরো দিনের ঘটনা এখন আবছা হয়ে আসছে তার নিকট, শুধু বৈশাখীর সেই কথাগুলো এখন কানে বেজে চলেছে। মেয়েটা এত জোরে অরোরার হাত ধরেছিল যে বেশ খানিকটা জায়গা একদম লাল বর্ণ ধারণ করে আছে। যাওয়ার আগে বসে এই কাঁদতে কাঁদতে নিজের ভবিষ্যতের কথা বলেছিল। অরোরা শুনেনি, কেন শুনবে তা, সকলের সুখ আছে তার নেই। মুক্তা একটা চাদর গায়ে পুরো ঘরময় পাঁচারি করছে, একবার অরোরাকে দেখে যাচ্ছে আবার অন্য রুমে আসছে। বড্ড হাঁসফাঁস লাগছে তার, কি থেকে কি হয়ে গেল। অবশেষে সে অরোরার রুমে এসে দাঁড়ালো, কান্নাজড়িত কণ্ঠে জিজ্ঞেস করলো, জামাই তোরে মার তো? হ্যাঁ। আর হাসপাতালে ভর্তি হয়েছিলি কেন? অরোরা একটু সোজা হয়ে বসলো, তুমি সেই সব শুনতে পারবে না। মুক্তা ধমকিয়ে উঠল, তুই বল। অরোরা নিজের উপর হওয়া বিকৃত যৌনাচারগুলো ব্যাখ্যা করলো।
মুক্তা আস্তে করে বিছানায় বসলো। সে কখনো জানতো না শারীরিক সম্পর্কের এত বিদঘুটে রূপ আছে। আরো শুনবে মা, জামাই এসব করে এখনো? না। খপ করে হরার হাত ধরে ফেললো মুক্তা। তাহলে মাপ করে সংসার কর মা, এমন করিস না। অরা অবাক হলেও পরবর্তীতে বুঝলো এটা তার মায়ের জন্য স্বাভাবিক। হাত ছাড়িয়ে নিয়ে বলল, 11 লক্ষ টাকা কিসের মা? তোর কাবিননামা ছিল, তা তো পরিশোধ করেনি তারা। না, উনি 11 লক্ষ টাকা দিয়েছে সেটার কথা বলেছি, আজকেও তো বললো, শুনোনি? শুনছি, তাই এইটা ছাড়া কোনো টাকা হব? জানি না, দেখে জিজ্ঞেস করেছি, তোমরা নিয়েছো? মুক্তা প্রতিবাদের সুরে বলল, সত্যি আর কোনো টাকা নেই নাই। এমন সময় রিমা ঘরে প্রবেশ করলো, তার হাতে ফোন। ধরেন ছেলের সাথে কথা বলেন। মুক্তা তড়িঘড়ি করে ফোন কানে নিল। ওপাশ থেকে জঘন্য ভাষায় আসলাম অরোরাকে গালিগালাজ করছে। মুক্তা কোনো মতে থামতে বলছে। অরোরার গা ঘিন ঘিন করে উঠল, এত নোংরা গালি খুব কম শুনেছে সে। আসলামের সব কথার এক কথা, অরোরা যেন ফিরে যায় নিজের সংসারে। আর কিছু না বলে ফোন কেটে দিল। মুক্তা রিমার হাতে ফোন দিতে দিতে বলল, আজকে জামাই 11 লাখ টাকার কথা বলল, এরা কিসের? রিমা কোনো ভাবভঙ্গি না করেই বলল, অরোর কাবিনের টাকা। কই সেই টাকা? তা জেনে আপনার কি হবো? কও শুনি, আমার মায়ার টাকা চুরি কইরা বসে আছো? রিমা খোলবুলিয়ে উঠল। চুরি করুম ক্যা, দুইজনে খাওয়াই পড়াই আমাকে টাকা যায় না। তাও তোমরা নিলা কেন? দেখ মহিলা বেশি কথা বলবি না, টাকা নিয়েছি শেষ, কালকে তোর মেয়েরে শ্বশুর বাড়ি পাঠাই দিবি, তা নয় পাড়ায় নিয়ে বেচা দিমু। মুক্তা হতবিম্বল দৃষ্টিতে রিমাকে দেখল। কথা বলে একদণ্ড দাঁড়ালো না সে। অরোরাও সমান অবাক হয়েছে। তাহলে এটা দাঁড়ায় তার দাম মাত্র 11 লাখ টাকা? মিনমিন করে শুধু অরোরা নিজের মাকে বলল, আমার দিয়ে সকলে ব্যবসা করেছ কেন, ধনী হবে তাই? মুক্তা আর সহ্য করতে পারলো না, উঠে এসে অরোরাকে ইচ্ছা মতো মারল। চুল ঝাঁকাতে ঝাঁকাতে বলল, তুই মরলি না কেন, আমার সংসারে আগুন লাগাই দিলি, তোর সুখের জন্য বিয়া দিলাম, আর 2 নাম্বারি করতে আয়সা পড়লি, তোর জন্য আজকে ছেলের বউ তুই তাকারি করে তোরে। একদলা থুতু দিতে গিয়েও দিল না মুক্তা, কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে গেল। অরোরা অবসের মতো বিছানায় শুয়ে আছে। না, এই দুঃখ অসীম, কোনো শেষ নেই, আগা গোড়া পুরোটা কষ্টের গোলক ধাঁধা। জানালা খুলে দিতেই হুড়োহুড়ি করে বায়ু রুমের ভেতর প্রবেশ করতে লাগলো। ইমতিয়াজ বুক ভরে তা গ্রহণ করে পিছনের দিকে তাকালো। বৈশাখী চোখের পানি নাকের পানি একত্রে গড়ে ফেলেছে। তার গালের সাদা চামড়া শীতের কারণে বা দুশ্চিন্তায় যে কারণেই হোক বড্ড রুক্ষতা ধারণ করে আছে। চুলে বেশ কয়েকদিন ধরে চিরুনি পড়েনি। ইমতিয়াজ জানে এরকম অগোছালো নয় বৈশাখী নামের মেয়েটা, তবে ভেতরে যখন ঝড় বয়ে যায় তখন বাইরে এহেন রুক্ষতাই প্রকাশ পায়। আমাকে ডিভোর্স দিয়ে দেবেন? বৈশাখীর জলে পূর্ণ চোখগুলোর দিকে তাকালো ইমতিয়াজ। সেই চোখ দুটো যেন বারবার আকুতি করছে ইমতিয়াজকে এমন সিদ্ধান্ত নিতে না করছে। পাশে এসে বসো বৈশাখী। ইমতিয়াজের সান্নিধ্যে যাওয়ার লোক সামনে উঠতে পারল না বৈশাখী, পাশে এসে বসল। বেশ কয়েকদিন ধরে ব্যক্তিটার থেকে এমনিতেও দূরে আছে সে, কবে এই দূরত্বটা ঘুঁচবে? দেখো বৈশাখী, তোমাকে যদি এখন আমি ডিভোর্স দেই তবে কতটা অন্যায় হবে সেটা তুমি জানো? বৈশাখী ইমতিয়াজের দিকে তাকিয়ে মাথা দুলিয়ে না করলো, যে সে জানে না। লঘু পাপে গুরুদণ্ড হয়ে যাবে, এছাড়াও আমি তোমার প্রতি দুর্বল, আমাদের ভালোবাসা তো মিথ্যা হতে পারে না। বৈশাখী শব্দ করে কেঁদে ফেললো। মাপ করে দেন ডাক্তার, এই ভুল কখনো করব না। এরকম অবকাশই পাবে না, তবে মাপ না, শাস্তিই পাবে তুমি। অরোরা নির্দোষ ছিল, যদিও এখন মনে হচ্ছে মেয়েটা বেঁচে গেল। বৈশাখী ভীতমাখা কণ্ঠে জিজ্ঞেস করল, কি শাস্তি? ভুলে যাও আমাদের বিয়ে হয়েছে। এইমাত্র না বললেন ডিভোর্স দেবেন না, দয়া করে এমন কিছু করবেন না আমার সাথে। আমি তো বলিনি ডিভোর্স দেব। পুরোটা শুনো, তুমি 1 সপ্তাহের মধ্যে হোস্টেলে চলে যাবে, এরপর যতদিন না একজন যোগ্য ডক্টর হয়ে উঠেছো ঠিক ততদিন তোমার আর আমার সব যোগাযোগ বন্ধ। তুমি নিজের বাবার সাথেও যোগাযোগ করতে পারবে না, এবং টপ করতে হবে সব এক্সামে। এটা কেমন শাস্তি হলো? এটাই উচিত শাস্তি, তুমি ফাঁকিবাজ, পড়াশোনা ঠিকমতো কখনো করনি, টপ করতে গিয়ে জান বের হয়ে যাবে তোমার। আর যদি মেডিকেল লাইসেন্স না পাই?
তাহলে 5 বছরের জন্য আমি ইন্ডিয়া চলে যাব। যাই করো, তোমাকে 5 বছরে বনবাস পালন করতেই হবে। খালি বসে থাকার থেকে সময়টা কাজে লাগাও, ভালো ডক্টর হও। ইমতিয়াজের চোখে মুখে চালাকি স্পষ্ট দেখতে পাচ্ছে বৈশাখী। এটাও বুঝতে পারছে তার জ্ঞান বুদ্ধি কম হওয়ায় পূর্ণ ফায়দা তুলছে ইমতিয়াজ। এখন আরও বেশি আফসোস হচ্ছে বৈশাখীর নিজের বাবার কথা শোনার জন্য। এতদিন কিভাবে একা থাকবে সে? সায়ন নরুন নাহারের কোলে মাথা দিয়ে মেঝেতে বসে আছে, দুজনের দৃষ্টি টিভির দিকে। হেড ম্যাডামের বাড়িতে প্রবেশ করে এই দৃশ্য দেখতে পাবে অরোরা তা ভাবেনি। নুরুন নাহারের কোনো সন্তান নেই, স্বামী মারা যাওয়ার পর সারা জীবন এই গ্রামে থেকে গেল। সেক্ষেত্রে সায়ন যে তার ছেলের সমতুল্য তা দেখেই বোঝা যায়। গেট খোলা ছিল তাই অরোরা সোজা ভেতরেই প্রবেশ করেছে। নুরুন নাহারের মনোযোগ আকর্ষণ করার জন্য অরোরা সালাম দিল। অরোরা কখন এলে? সায়ন চোখ তুলে অরোরার দিকে তাকালে সর্বপ্রথম মেয়েটার মুখের অস্বাভাবিকতা তার নজর কাড়ল। কোনো রকম ভণিতা না করেই জিজ্ঞেস করল, মুখে ব্যথা পেলে কিভাবে? অরোরা একদৃষ্টিতে সায়নকে দেখছে, তার কথায় কেমন যেন কাঠখোট্টা ভাব প্রকাশ পাচ্ছে। মা মেরেছে। কেন, তোমার মা কেন মারবে? সায়নকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়াল নরুন নাহার। অরোরার গাল ঠোঁট ফুলে আছে, অনেক যে কান্না করেছে তা বোঝাই যাচ্ছে। নরুন নাহার যা বুঝার বুঝে নিল। অরোরার কপালে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ডিভোর্সের কথা হয়েছে তাই না? নাক টেনে অরোরা জবাব দিল, কালকে তারা এসেছিল, তাইফ আমাকে নিয়ে যেতে চাইলে আমি ডিভোর্স চাই। ম্যাডাম জানেন আমাকে 11 লাখ টাকার বিনিময়ে বিক্রি। কান্নার ফলে অরোরার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। নুরুন নাহার তাকে বুকে জাপটে ধরল। সায়ন পাশেই সোফায় বসেছিল। তাকে সোফায় বসিয়ে দাও মা। সায়নের পাশে খানিকটা দূরত্বে অরোরাকে বসিয়ে দিল। মেয়েটার কান্না করতেও যেন কষ্ট হচ্ছে। ওয়েল, বাচ্চা বলে তোমার কি সমস্যা? ডিভোর্স কেন দেবে মিস্টার তাইফকে? মেয়েটাকে স্বাভাবিক হতে দে সায়ন, বহু কাহিনী। তুমি জানতে মনুমা, আমার আগেই সন্দেহ হয়েছিল, এই জন্য তোমাকে জিজ্ঞেসও করেছিলাম। নুরুন নাহার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছু খেয়েছ? উফ, ভাবি খেতে দেয়নি। তাহলে বসো, আজকে সায়ন নিজে হাতে রান্না করেছে। নুরুন নাহার উঠে চলে গেল। এখনও সায়ন একদৃষ্টিতে অরোরাকে দেখছে। এরকম তাকানোতে বেশ অপ্রস্তুত হলো অরোরা। বিয়ে হলেও একটু বড় হওনি তুমি। এ কথা কেন বললেন? ভয় লাগছে না? ডিভোর্স হওয়ার আগেই খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছে। সত্যি কথা বলি? মিথ্যা তো বলতে বলিনি। আমার অনেক ভয় লাগছে, সারাক্ষণ হাত পা কাঁপে। ভয় হয় মা কি করবে, তাইফ কি করবে। কেন, তোমার মাকে সব বলবে? ওরা দীর্ঘশ্বাস ফেলে বলল, বলেছি লাভ হয় না, তার মতে টাকা পয়সা সুখ। তাছাড়াও তাইফকে অনেক সম্মান করে মা, তার প্রধান কারণ মনে হয় নিজের ছেলেদের থেকে যা আশা করে সেসব তাইফ তাকে দেয়। টাকা পয়সা আর সব না, স্নেহ সম্মান তার সব কথাগুলো মনোযোগ সহকারে শোনে। এমনকি মায়ের অনেক অসুখ ছিল, ভাইয়া টাকা দিত না, তাইফ তাকে দামি হসপিটাল চিকিৎসা করিয়েছে। শান হেসে ফেলল অরোরার কথা শুনে। তাহলে দাঁড়ায় এই পৃথিবীতে এমন সময় আসে যখন মা নিজের স্বার্থ সন্তানের আগে দেখে। অরোরা বুঝতে পারল না এই কথার জবাবে কি বলবে। শান খুব সহজেই কথাটা ধরতে পারল, যা সে এতদিনেও বুঝত না কেন মুক্তা তার থেকেও তাইফকে ভালোবাসে। অরোরার মা সব সময় অভাবে থেকেছে, মেয়ের বিয়ের পর নিজের সকল আশা পূর্ণ করতে পেরেছে। আজকে যদি তাইফ আর অরোরার ডিভোর্স হয়ে যায় তবে রিমা বা আসলাম কেউ তাকে ছাড়বে না। এর উপর 11 লাখ টাকার একটা ব্যাপার আছে। বাই দ্য ওয়ে বাচ্চা, তুমি কিন্তু অনেক সুন্দর করে কথা বলতে পারো। গ্রামের মেয়ে হলেও বচনভঙ্গি খুব সুন্দর। কারণ ছোটবেলায় থেকেই তার মধ্যে একটা প্রিয় ছিল, খুব ভালো পড়াশোনা করতো, তোকে তো বলেছিলাম। নুরুন নাহার খাবার এনে অরোরার সামনে রাখলো। বেশ সুন্দর ঘ্রাণ আসছে, অরোরা চিনে এটা ফ্রাইড রাইস। লাবণ্য অনেক ভালো রান্না করতো। আচমকা অরোরার মনে হলো তার সামনে বসে থাকা অহংকারী দৃঢ় সুন্দর সুপুরুষটা হচ্ছে দেশের অন্যতম সেরা নাগরিক, অথচ কাছ থেকে তা বোঝাই যায় না। হেড ম্যাডামের বাড়ি থেকে বের হতে বেশ সময় লাগলো অরোরার। সন্ধ্যা হয়ে গিয়েছে অনেকটা সময় আগে। আসলে অরোরা ঘুমিয়ে পড়েছিল, ম্যাডাম বা সায়ন কেউ তাকে জাগানোর চেষ্টা করেনি। এছাড়া দুজনের সাথে কথা বলেও অনেকটা শান্তি লাভ হয়েছে অরোরার, যেমন ইমতিয়াজ বা প্রিয়তার মায়ের সাথে কথা বলে পায়।
বাড়ি থেকে বের হয়েই দুজনকে দেখে একেবারে দুর্বল হয়ে গেল অররা। সামনে তাইফ আর রিমা দাঁড়িয়ে আছে ম্যাডামের বাড়ির ঠিক অপর পাশে। বোঝাই যাচ্ছে তারা এত সময় ধরে অররার জন্যই অপেক্ষা করছিল। তাকে দেখে তাইফ এগিয়ে আসতে নিবে এমন সময় শায়ন এসে অররার পাশে দাঁড়ালো। তাকে দেখে তাইফ যে খুব একটা চমকালো তা নয়, উল্টো মৃদু হেসে অররার সামনে দাঁড়ালো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।